শীতলকুচি থানা সংলগ্ন কৃষক বাজারের পাশে সপ্তাহে সোমবার ও শুক্রবার প্রচুর মানুষের সমাগম হয় এবং তামাক হাটকে কেন্দ্র করে সেখানে প্রচুর কৃষক ও প্রচুর লোকের বিভিন্ন রকম যানবাহনে যানজট এবং এই যানজটে পরিপূর্ণ হয়ে ওঠে এলাকা। সিতাই থেকে শিলিগুড়ি যাওয়ার প্রধান সড়কের পাশে হাটটি অবস্থিত হওয়ায় টোটো ভ্যান রিক্সা সাইকেল প্রধান সড়কের মাঝখানে জমা হয়ে থাকে, সেখানে দূরপাল্লায় গাড়ি ও বিভিন্ন জরুরি পরিষেবা সকালের দিকে ব্যাহত হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারা গেছে যে তামাক বাজারের সময় এই পরিস্থিতি প্রায় প্রত্যেক বছরই হয়ে থাকে। যানজট মোকাবিলার ক্ষেত্রে সকালের দিকে কোনো পুলিশ প্রশাসনের দেখা পাওয়া যায়নি। দেখুন সেই ছবি। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভেল লেন, কোচবিহার। রাস্তা